গুড মর্নিং বন্ধুরা, স্টে সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর ব্লগটা আজকে আমি শুরু করছি, কারণ তনুশ্রী বলে যে আমাকে ক্যামেরার সামনে আসতে, বাট আমার টাইম হয়ে ওঠে না, তাই আজকে আমি শুরু করছি। তোমার ব্রাশ হয়ে তোমার ব্রাশ করিনি, এখন বিজি আছে, খুব বিজি, খুব বেশি। আজকে সূর্য ওঠেনি, কারণ বৃষ্টি হচ্ছে, ওই জন্যই শুরু করেছে। বাইরে দেখানো যাবে না, কেন বলো বলো বলো। চমক দেওয়ার জন্য, বাপরে, আমি তো নিজেই সত্যি চমকে গেলাম। তো বলো, আর একজন এই মাত্র ঘুম থেকে উঠলে, উঠে সবে ব্রাশ হাতে, সবেমাত্র ব্রাশ হাতে, আর ও উঠেছে অনেকক্ষণ স্নান টান হয়ে, একদম পুরো বাবুর সঙ্গে সরে নিয়েছে। আমি চা করে নিয়েছি, তো চাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, লবঙ্গ দিয়েছিলাম, একটু লবঙ্গ দেওয়ার লজ্জাটা না বেশ ভালো লাগে খেতে, তো চাটাকে এবার ঢেলে নেবো আমি। আর ওনার তো এই যে গ্লাসে খেতেই বেশি ভালো লাগে, তো আমার যেটা পছন্দ আমি সেটাই করবো না। একদম একদম, তাহলে এইটুকু ঘরে নেমে সব কাজ হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না কি করবো জানি না। ইচ্ছে আছে আগের দিন চিংড়ি মাছ এনেছিলাম, তো ইচ্ছে আছে একটু পটল চিংড়ি করবো। আর পুঁই শাকটা এনেছিলাম, সেদিন থেকে করা হয়নি, দুদিন হয়ে গেল করা হয়নি, তো পুঁই শাকটা করবো। তো দেখা যাক আর কি করি, তো ইচ্ছাতে এটাই করবো, কারণ এক্ষুনি তো বেরোবে, আর সামনে এসে বেশিক্ষণ কথা বলার সময় নেই, এক্ষুনি খাবে। তো চা হয়ে গেছে, চা বিস্কুটটা খাবে, তারপরে জল খাবারটা করতে হবে। তো চলো তুমি কথা বলো। আমি এখন আর কিছু বলবো না, আমাকে রেডি হতে হবে। তুমি কি করছো এদিকে, নিয়েছো? ওকে ওকে ওকে, আমি এখন এখানে স্টপ করছি, এবার যা করার ও করবে, ওর সাথে একটু তোমরা দেখো। আজকে আজকে রান্না করছি চিংড়ি দিয়ে পুঁই শাক, পুঁই শাকের তরকারি করছি চিংড়ি দিয়ে। এই একখানা দেখা যাচ্ছে, এই যে চিংড়ি মাছ দিয়ে করছি পুঁই শাক। আগের দিন মাছ এনেছিলাম, আর মাছ আর চিংড়ি মাছ আর পোনা মাছ এনেছিলাম, তো কাল করেছিলাম আর মাছ। আর এইদিকে করছি পটল চিংড়ি, এই তো বাবা খেতে দিয়ে দেবো চিংড়ি। আর তবে চিংড়িগুলো না অল্প বের করা হয়ে গেছে, আর একটু বের করলে ভালো হতো, মানে বেশ কয়েকটাই আর কি, আর একটু বেশ মুখে পড়বে এরকম অনেকগুলো চিংড়ি মাছ। তো ভাবলাম যে না এটা হয়ে যাবে, তো আবার ছাড়াতেও তো সময় লাগবে, সেই জন্য আবার কিন্তু পোশাকগুলো ছাড়াতে হবে বাবা, তবে খাওয়া যায়। তো পোশাকটা শান খেতে চায় না, ওইটাই আমি আর ডোডো, একটু ডোডোকে আলুর ভাতের সাথে মেখে দেবো, ও খাবে। আর এই ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে পুঁই শাকে, তো সেই জন্য পুঁই শাকটা করছি আমার জন্য, আর ডোডোর জন্য ডিম সেদ্ধ হয়েছে, আর কুমড়ো ভাজা করেছি, আর এই পটল চিংড়িটা। তো রান্না বলতে আজকে এটাই আমাদের।
ভাত ভাত হয়ে গেছে, তো খেতে দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার দুটো আমি দুজন মিলে খেয়ে নেবো। পটল চিংড়িটা একটু বাকি আছে, মানে আলুটা সেদ্ধ হলে তারপরে পটল আর চিংড়ি মাছগুলো দেবো, ওই জন্য শেষে তোলা আছে। যদি একটু ভালো করে ভাজা করেছি তো খুব একটা সেদ্ধ তো পটলগুলো লাগবে না। আর সকালে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি। মানে একটা আলু সেদ্ধ আছে, ওটা ভাতের সাথে বেরোতে ভাবছি মেখে দেবো। ফার্স্টে ভেবেছিলাম সন্ধ্যাবেলা ওকে মুড়ি দিয়ে মেখে দেবো, তো সন্ধ্যাবেলা একটু বেরোবো, ওই ওর ডোডোর বন্ধুর মা আর কি, মানে ডোডোর বন্ধুর মা তো বেরোবে একটু, তো অনেক দিন থেকে আমাকে বলছে একটু বেরোনোর জন্য, তো যাবো একটু শ্রীরামপুরে। তো সকালবেলা তো ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে না চোখটা কেমন একটা ফুলে ফুলে গিয়ে খুব অস্বস্তি হয়েছিলো, তো সেজন্য বললাম আমি যাবো না, আমি বেলার দিকে দেখি চোখটা যদি ঠিক থাকে। তো এখন মনে হচ্ছে চোখটা ঠিক আছে একটু, তো সেই জন্য বেরোবো। তরকারিটা ভাত ভেজে দিচ্ছি। তো আমি বুঝতে পারি না একটা জিনিস, ক্যামেরাতে মানে অপোজিট কেন লাগে? এখন যেমন তরকারি কালারটা বেশ ভালো হয়েছে, কিন্তু যেমন ক্যামেরাতে লাগছে কেমন একটা কালার, আর অন্য সময় তরকারি কালারটা খারাপ হয় তখন ক্যামেরাতে বেশ সুন্দর হয়। দেখি আমার চোখের ভুল নাকি ক্যামেরার কোনো গণ্ডগোল, খুব বেশি করে ভালো ক্যামেরা, মানে ভালো ক্যামেরা না তো হয়তো অনেকদের আছে না খুব ভালো ফোন ভালো ক্যামেরা। তো যাই হোক, আমার যেমন আমার তেমনই ভালো। তো চলো, আমার তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা, আর আমার পোশাকের তরকারি খেতে আমার খুব 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 ভালো লাগে, পোশাক ফুল মিটুলি দারুণ লাগে। আর আজকে জামাকাপড় তেমন কিছু কাছেনি, শুধু শাইনের একটা প্যান্ট, আমার একটা নাইটি, আর ডোডোর একটা প্যান্ট, মানে তিনজনের তিনটে বাসি, ব্যাস এইটুকুই আর কি। আজকে জল কাছ মানে জল কাছে না কেটেছি, ওই অল্প একটু সার জল দিই। তো চলো খাওয়া দাওয়া করে নেবো। আর পুষ এইটা পটল চিংড়িটা মোটামুটি হয়ে যাচ্ছে কিনা আমাকে খুলে দেখতে হবে। এই দেখো কালারটা, দেখো কালারটা দারুণ হয়েছে। আর পুষটাকে তো আমাকে চিনি দিতে হবে, অল্প একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে গরম আছে তো একটু নেড়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর দেখছো পটল চিংড়ির কালারটা হয়েছে, আলুটা একটু বাকি আছে, যদিও চন্দ্রমুখী আলু তো বেশি করে না হয়েই গেছে, তো আরেকটু হবে, কারণ যতটুকু যা আছে ঠিক আছে, কিন্তু এবারে এইটা দিয়ে দেবো, এইটা দিয়ে হতে তো সময় লাগবে, তো ব্যাস হয়ে যাবে। এরকম একটা পেঁয়াজ পড়ে গেছে, তো দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এইটা করছি মেনলি রাতের জন্য, আর পুঁইশাক কুমড়ো ভাজা ডিম সেদ্ধ আর কালকের এক পিস আর মাছ আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে এই বেলাটা। আর পটল চিংড়িটা করছি রাতের জন্য, সেই জন্য এটা আস্তে আস্তে হবে, তো ব্যাস হয়ে গেলেই মেশানো হয়ে গেছে, গ্যাসটা জোর দেবো, মেশানো হয়ে গেছে। তো চলো জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। বেসিনে থালা একটা আছে, সেই জন্য জল যাচ্ছে না, আর ছেলে এত জল দেখে কি বলছে দেখো, বলে ও নাকি স্নান করবে বেসিনে। ওরে বাপ রে, ও মামা তুমি তো বেসিনটা পুকুর বানিয়ে দিয়েছো।
চিংড়িটা হচ্ছে আর তার ফাঁকে আমি বাসন বেশ কিছু মেজে নিচ্ছি যেগুলো হয়েছে আর কি। তো বাসন মেজে রেজে আর খেয়ে নেব, তারপর স্নান করব। আর খাওয়া দাওয়ার পরে আমি ঘরটা মুছে নিই, কোনো কোনো দিন বিকেলবেলা মুছি, আবার শনিবার করে বিশেষ করে শনিবার করে বিশেষ করে এই সময় মুছে নিই, মানে খাওয়ার পরেই মুছে নিই, কারণ ওই চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যেতে হয়, ডোরোর গানের ক্লাস থাকে, আর সব কাজই গোছানো, মানে একদম পুরো গ্যাস ফ্যাস সমস্ত কিছু মুছিয়ে নিয়েছি। তো চান টান করে এলাম, এসে একটু সিঁদুরটাও করে নিলাম, কারণ চানের পরে না যেহেতু এওস্ত্রী মানুষ তো এদিকে আলোটা এত আসছে, যেহেতু এওস্ত্রী মানুষ তো সিঁদুরটা একটু না পড়লে কেমন কেমন লাগে, তো সেজন্য স্নানের পরে এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার, স্নানের পরে আগে সিঁদুরটা পরি তারপরে মানে অন্য কিছু পরি। তো অনেক মানে স্নানের পরে মুখে কিছু দিতেই হয়, বলে যে কোনো কিছু আর কি, মুখে মিষ্টি জিনিসই লোকে দেয়, তো রোজ দিন হয়ে ওঠে না, কিন্তু প্রায় সময় চেষ্টা করি যে মুখে অন্তত চিনি হলেও কিছু দিতে। তো যাই হোক, এবার একটু শোবো, তার আগে ভিডিওটা এডিট করবো, তারপরে একটু শোবো কিছুক্ষণের জন্য, আজকে বেশিক্ষণ শোয়া হবে না, কিছুক্ষণ শুতে হবে, কারণ সাড়ে চারটার মধ্যে মিসের কাছে যেতে হবে। তো ভিডিওটা এডিট করবো, তারপরে একটু শোবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, টাটা।